वार्ड कोअर्डिनेटर थाका सत्त्वेও पीएससी चेयरमैन तथा रायगंजेर विधायक कृष्ण कल्याणी रायगंज पौरसभार 27टी वार्डे नियोग करलेन तार पछंदेर प्रतिनिधि और तारपरेই शोरगोल पड़े गिয়েছে रायगंज शहर जुड़े যেখানে পৌরসভার মেয়াদ শেষ হবার পর পৌরসভার চেয়ারপারসন নিয়োগ করার পাশাপাশি 27টি ওয়ার্ডে নিয়োগ করা হয়েছে কোঅর্ডিনেটরদের যারা পৌর এলাকার মানুষদের সমস্ত পরিষেবা প্রদান করে থাকেন। সেখানে নতুন করে বিধায়কের নিজস্ব প্যাডে সিলমোহর দেওয়া 27 জন প্রতিনিধির নাম উল্লেখ করা হয়েছে যারা সাধারণ মানুষের পরিষেবা দেবেন বলে উল্লেখ করেছেন বিধায়ক স্বয়ং। কোঅর্ডিনেটর থাকা সত্ত্বেও এই নিয়োগ কেন সেই প্রশ্নের উত্তরে বিধায়কের সাফ কথা মানুষকে আরও ভালো পরিষেবা দিতে এই প্রতিনিধি নিয়োগ। আর যারা এই প্রেক্ষাপটের বিরোধিতা করছেন তার আসলে হিংসা থেকে করছেন বলে জানান কৃষ্ণ। না, এটার একটাই উদ্দেশ্য আছে যাতে পরিষেবাগুলো যাতে আমরা ভালো করে দিতে পারি। আজকে আপনারা যেমন জানেন সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, তো আমাদের ফোকাসটা একটু গ্রামগঞ্জে বেশি হয়ে গেছে। আমরা গ্রামগঞ্জে বিভিন্ন সভা করছি, কিন্তু তার পাশাপাশি আমাদের শহরের দিকেও নজরটা দিতে হবে। মানে শহরের যাতে পরিষেবা থেকে কেউ যাতে বঞ্চিত না হয়। আজকে যারা ভাবেন স্থানীয় নেতা রয়েছে সবাই কেউ না কেউ কোনো না কোনো দায়িত্বে পাবে পঞ্চায়েত ইলেকশনে, তাদের পঞ্চায়েত নির্বাচনে তারা নিজেদেরকে নিয়োজিত করবে। তো আমার যাতে রায়গঞ্জ পৌরসভা এলাকাগুলো যাতে কেউ পরিষেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমি 27টা ওয়ার্ডে এক একজন করে রিপ্রেজেন্টেটিভ রেখেছি। যদিও আপনারা জানেন আমি একটা সমাধান অফিস করেছি, সেখান থেকে পরিষেবা দেওয়া হয়, কিন্তু আজকে অনেক ওয়ার্ডের মধ্যে অনেক বয়স্ক লোক আছেন যারা হয়তো ওই সমাধান অফিসে পৌঁছাতে পারবেন না। তো তাদের বাড়ির আশেপাশে যদি কোনো ব্যক্তি যদি থাকে তার মাধ্যমে তারা সেই পরিষেবাগুলো পাবে, এটাই একমাত্র আমার উদ্দেশ্য। রায়গঞ্জ পৌরসভার 27টি ওয়ার্ডে অলরেডি 27 জন কোঅর্ডিনেটর রয়েছে আপনার দলে, তা সত্ত্বেও আরেকজন করে নিয়োগ করলেন। এর পেছনে রাজনৈতিক অভিযোগটি খুঁজে পাচ্ছে বিরোধীরা। না, কোনো রাজনীতি নেই। দেখুন আজকে আমাদের যেটা দিদির দূতে আমাদের যেমন অঞ্চলের মধ্যে অঞ্চল কমিটি রয়েছে, তা বাদেও প্রত্যেকটা বুথে 5 জন করে দিদির দূত আমরা বিয়ে করতেছি। তো কিসের জন্য করছি? যাতে ভালো পরিষেবা দিতে পারি, যাতে দিদির 15টা ফ্ল্যাগশিপ স্কিমস যেটা আছে তাতে যাতে কেউ ওই স্কিমের যারা আওতার মধ্যে আসে কেউ যাতে বঞ্চিত না হয়, সে পুঙ্খানুপুঙ্খানুরূপে সেটা খাতিয়ে দেখানো হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে সেই স্কিমসগুলোর যাতে বেনিফিট পায়। তো তেমনই কোঅর্ডিনেটর জায়গায় আছে। আজকে যদি একটা এমএলএ রিপ্রেজেন্টেটিভ যদি দেওয়া হয় তাহলে সেই জায়গায় পরিষেবাগুলো আরও বেটার পাবে। কোঅর্ডিনেটরও করতেছে, এমএলএ রিপ্রেজেন্টেটিভ করছে, এটা তো মানুষের কাজেই লাগবে, মানুষের জনকল্যাণ হবে। এতে আমি কোনো রকম আপনারা যেটা রাজনীতিক ইঙ্গিত চিন্তাভাবনা করছেন এর মধ্যে কোনো রাজনৈতিক ইঙ্গিত নাই। এটা একটাই ইঙ্গিত আছে যাতে সাধারণ মানুষ তাদের আমাদের পরিষেবা থেকে যাতে বঞ্চিত না। আপনার কি কোথাও মনে হচ্ছে যে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে? মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কিনা আমাদের যেমন বললাম 15টা ফ্ল্যাগশিপ প্রকল্প রয়েছে, প্রত্যেকে সেই প্রকল্পে যারা আওতায় আছে তারা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা খাতিয়ে দেখে নিয়ে তাদেরকে সেই স্কিমের আওতায় নিয়ে আসবো, সেই স্কিমের যাতে বেনিফিটগুলো তারা পায়। কিন্তু কূটনীতি বিশেষজ্ঞরা বলছে যে কৃষ্ণ কল্যাণী নিজের অস্তিত্ব কায়েম করার জন্য নিজের প্রভাবটাকে খাটানোর জন্য এই পরিকল্পনা করে। কৃষ্ণ কল্যাণী ভাবেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর আগামী বিধানসভা নির্বাচন 2026, এটা অনেকটাই দূরে রয়েছে। আমার এখন কোনো নির্বাচন নাই, আমার একটাই আপনারা দেখেছেন এর আগেও অনেকে বিধায়ক ছিল, কেউ এই ধরনের সমাধান অফিসের নির্মাণ করে জনগণকে এই ধরনের পরিষেবা দেয়নি। আজকে সেই জায়গায় কৃষ্ণ কল্যাণী যে পরিষেবা দিয়েছে সেটা রায়গঞ্জের জনগণ বলেন আপনারাও বলেন যে একটা ভালো পরিষেবা চালু হয়েছে। আজকে কৃষ্ণ কল্যাণী আপনারা যেমন জানেন আমার 1 বছর বিধায়ক হওয়ার পর আমি একটা কর্মসূচি গ্রহণ করেছিলাম বিধায়ক আপনার দরজায়। 1 বছরে আমি কি কাজ করেছি সেই কাজের রিপোর্ট কার্ড লিফলেটের মাধ্যমে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমি পায়ে হেঁটে দরজায় দরজায় আমি দিয়ে এসেছি। তো এখন দেখুন রায়গঞ্জবাসী আমাকে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে ভালোবাসা দিয়ে বিধায়ক বানিয়েছে। আমার এটা নৈতিক দায়িত্ব কর্তব্য যে রায়গঞ্জবাসী যাতে কোনো মানে সরকারি যেগুলা প্রকল্প আছে সেই প্রকল্প থেকে যাতে তারা তাদের অধিকার থেকে যাতে বঞ্চিত না। বিরোধীরা বলছেন যে আপনি আস্থা হারিয়েছেন না শুনুন, বিরোধী তো শূন্য হয়ে গেছে। আজকে বিরোধী দেখা কোথায় যায়? আজকে আপনি বলুন, হ্যাঁ মিটিং মিছিল বলুন, যাই বলুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাঠে ময়দানে দেখা যায়। আজকে বিরোধী বলতে তারা 50 জন নিয়ে একটা মিটিং করতে পারে না, মিছিল করতে পারবে না। এখানে বিরোধী কই? এখানে বিরোধী বলে কেউ নেই। হ্যাঁ, কিছু ব্যক্তি আছে নিজের স্বার্থের জন্য তারা সমালোচনা ছাড়া আর কিছু করে না। আজকে যেই হিসাবে রায়গঞ্জের মানুষ পরিষেবা পাচ্ছে, যেই হিসাবে কৃষ্ণকল্যাণীর জনপ্রিয়তা বাড়ছে, তাতে তারা সামহাও কিছু হিংসা করছে। তো ঠিক আছে, যাদের হিংসা করার তারা হিংসা করবে। কৃষ্ণকল্যাণী হ্যাঁ মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করেছে, মানুষ রায়গঞ্জের জনবাসীকে আমার যেটা পরিষেবা দেওয়ার আছে আমি সেই পরিষেবাটা। বিগত বিধায়করা এই ধরনের কোনো চিন্তাধারা কোনোদিনও পোষণ করেননি, কিন্তু তারাও এই কাজটা করতে পারতেন। হঠাৎ করে আপনি এই যে চিন্তাধারাটা পোষণ করলেন, এর কারণটা? না দেখুন, এই আজকে আপনাকে একটা জিনিস দেখতে হবে। আমি আজকে রাজনীতিতে এসেছি, আগে আমি প্রতিষ্ঠিত নিজেকে ব্যবসায়িক রূপে সমাজে প্রতিষ্ঠিত করেছি, তারপর আমি রাজনীতিতে এসেছি। রাজনীতির থেকে আমার কিন্তু কোনো চাওয়া পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? রাজনীতিতে আমি এসেছি, সম্মানের জন্য এসেছি। আর রায়গঞ্জবাসী হ্যাঁ বিধায়ক বানিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছে। আমার এটা নৈতিক দায়িত্ব যে রায়গঞ্জবাসী যাতে কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, রায়গঞ্জবাসীকে সেই পরিষেবাটা দেওয়ার আমি কর্তব্য বলে মনে করছি। তাতে এখন বিরোধীরা কি ভাবছে, বিরোধীর রাজনীতির হয়তো দোকানদারিটা বন্ধ হয়ে গেছে, তারা চাওয়া পাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে, আর কৃষ্ণকল্যাণী সেই চাওয়া পাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে। কদিন আগেই রায়গঞ্জ শহরের যানজট মুক্ত করার জন্য রায়গঞ্জ পুরসভা উদ্যোগ নিয়েছিল যে শহরে গ্রামের টোটো ঢুকতে দেওয়া হবে না, তার বিরোধিতা করেছিলেন আপনি। এবারে তো আবার নতুন করে সংঘাতে জড়িয়ে গেল না? তা না, নতুন কি রায়গঞ্জের যেটা আজকে দেখুন, যে জিনিসটা ভুল সেটাকে ভুল বলতে হবে। সেটা প্রশাসক যেটা করেছিল, আজকে ভাবে নেন 3000 টোটো চলে, 3000 টোটো চলে, তাদের উদ্দেশ্য হচ্ছে রায়গঞ্জের জঞ্জাট মুক্ত করবে। তো আজকে আমি সেই উদ্দেশ্যটা রাখে, আর যদি টোটোওয়ালাদের পেটে যাতে টান না পড়ে, তারাও যাতে চলতে পারে, তাদের যাতে সংসার চলে, হ্যাঁ মানে সেই রাস্তাটা আমাদের খুঁজে বের করতে হবে। আর আমি সেই রাস্তাটাই পথটাই দেখিয়েছিলাম। আমি বলেছিলাম যে মানে টোটোর নাম্বার করা হোক, অড ইভেন্ট নাম্বার করা হোক, কিংবা কালার কোড করা হোক অল্টারনেট ডেতে, হ্যাঁ সেই যদি টোটো যদি চলে, আজকে 3000 টোটো যদি থাকে অল্টারনেট ডেটা যদি চলে, তাহলে সেখানে টোটোর ভলিউম থাকবে পার ডে 1500, 50% কমে যাবে, যানজট অনেকটা কমে যাবে। তাতে কি আছে, টোটোওয়ালার সংসারও টান পড়বে না, টোটোওয়ালাও চললো আর যানজট মুক্ত হলো। তো আজকে সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কোনো ফরমান জারি করে হ্যাঁ আর কাউকে ভাবেন হঠাৎ করে তার সংসারের পেটে লাত মারে দিয়ে হ্যাঁ মানে কোনো কর্মসূচির সমাধান হয় না। আজকে সেটা নিয়ে আলাপ আলোচনা হতো, আমি বিধায়ক ছিলাম, আমার সাথে আলাপ আলোচনা করতো, তো সেটা করেনি, তার প্রতিবাদ আমি করেছি।